সো হে গাইস, তোমরা দেখছো এসবি বুলেট ইউটিউব চ্যানেল। আমি আরেকটা ধামাকাদার ভিডিওতে চলে আসলাম। তো এই ভিডিওটা সবচেয়ে মনোযোগ দিয়ে দেখবেন, যদি না দেখো তাহলে তোমারই প্রবলেম হবে। আমার যেটা এই চ্যানেলে প্রবলেম হয়ে গেছে বুলেট নাম্বার ওয়ান, আর এখন বর্তমানে যেটা আছে আমার এসবি বুলেট এই চ্যানেলটা। তো চ্যানেলে কি কি মানে ভুল করা যাবে না, আমি তোমাদের থাম্বনেইলে বলে দিয়েছি যে পাঁচটা মানে ভুল করবেন না। পাঁচটা ভুল করে থাকেন তাহলে তোমার চ্যানেলে কখনো কোনোদিনও মানে মনিটাইজেশন হবে না, যেরকম আমার চ্যানেলে হয়নি। তো প্রথম সবচেয়ে এক নাম্বার ভুলটা করবেন না, নিজে ভিডিও আপলোড করে নিজের মোবাইল ফোনে দেখবেন না। সেটা দেখলে কি হবে, ইউটিউব থেকে তোমার ভিডিওটা কখনো মানে ভাইরাল হবে না, তাই তোমার ভিডিওটাকে কখনো নিজের মোবাইল ফোন থেকে দেখবেন না। এক নাম্বার ভুল এটা করবেন না। তারপর দুই নাম্বার ভুলটা হচ্ছে যে তোমার হটস্পট দিয়ে অন্য মোবাইলে ওয়াইফাই করে নিজের ভিডিওটাও দেখবেন না। সেটা দেখলেও কি হবে, ইউটিউব মানে বুঝে যাবে যে যেই ডিভাইস থেকে মানে আপলোড করেছো ভিডিওটা সেই ডিভাইসের হটস্পট দিয়ে সেটাকে মানে দেখতেছো অন্য মোবাইলে। তাই মানে তারা বুঝে যাবে যে মানে ইউটিউব ক্রিয়েটর নিজের ভিডিও নিজে অন্যের মোবাইলে ওয়াইফাই সেট করে দেখতেছে। তো এই দুই নাম্বার ভুলটা করবেন না। তারপর তিন নাম্বার ভুল, যেহেতু আমার পিছনে কম্পিউটার আছে, তো তোমাদেরও হয়তো থাকবে ল্যাপটপ কম্পিউটার, তো তার আরেকটা তিন নাম্বার ভুলটা আমি যেটা বলতেছি যে তোমার মোবাইলের হটস্পট দিয়ে এখানে ওয়াইফাই অন করে এখানে অনেক মানে জিমেল অ্যাড করা যায়, তো এভাবে মানে নিজে ভিডিও নিজে দেখবেন না। দেখলে কি হবে, ইউটিউব থেকে তোমাকে একদম মানে তোমার ভিডিও তো গ্রো হবে না, সে কারণে তোমার ভিডিওটাকে একদম নিচ দিকে চলে আসবে। তিন নাম্বার ভুল গেল। চার নাম্বার ভুল, তোমার ভিডিওটাকে কাউকে মানে শেয়ার করবে না। অনেকেই হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাস দেয়, তারপর অনেক বন্ধু থাকে তাদেরকে শেয়ার করে দেয়। এবার আমি এই কথাটাই বলি তোমাদের, তোমাদের বন্ধু কখনো মানে চাবে না যে তুমি একজন ইউটিউবে সফলতা পাও। তাই কি করবে তোমার বন্ধু, তোমার মানে ভিডিওটাকে দেখবে না, একদম ক্লিক করবে সেখান থেকে কাট করে দিবে। এটা হচ্ছে চার নাম্বার ভুল, এই ভুলটা কখনো করবে না। তোমার ভিডিও কাউকে শেয়ার করবে না, আর চ্যানেলের লিঙ্কটাও কখনো কাউকে শেয়ার করে দিবেন না। তারপর পাঁচ নাম্বার ভুল হচ্ছে যে সাব ফর সাব, যে তুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর আমি তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। তো সাবস্ক্রাইব করলে কি হবে, চ্যানেলটা সেখানে তোমার ভিডিওটা তার কাছে পৌঁছাবে ঠিকই, কারণ তোমার চ্যানেলটাকে সে মানে শুধু সাবস্ক্রাইব করবে কিন্তু তোমার ভিডিওটা সে দেখবে না। এই কারণে সাব ফর সাব মানে সাবস্ক্রাইব তুই আমার চ্যানেলটা কর আমি তোর চ্যানেলটা করব, এরকম ভুলটাও মানে কেউ করবেন না। এটাও করলে কি হবে, তোমার চ্যানেলটা মানে একদম যেটা মানে ভাইরাল হবে ভিডিও, তো সেই রকম ভিডিও ভাইরাল হবে না। এই পাঁচটা নিয়ম মেনে চলুন, যদি না মানো আমার এখানে আমি সবার প্রথমে বলে দিলাম যে আমার চ্যানেলে আমি মনিটাইজেশন পাইনি। এইখানে এই চ্যানেলটা আমার বুলেট নাম্বার ওয়ান, সেখানে আমার সাবস্ক্রাইবার কাউন্ট হয়ে গিয়েছিল, আর ওয়াচ টাইমও পুরোপুরি আমার হয়ে গেছে 4000 ঘন্টা, আমি নিজেই দেখেছি। কারণ এখানে আমার কম্পিউটার ছিল, এখানে অনেক কিছু আমি জিমেলও অ্যাড করে নিয়েছি, সেখান থেকে আমার নিজের ভিডিও আমি নিজেই দেখেছি, অন্যের মোবাইলে হটস্পট অন করে নিজেই দেখেছি, সেই কারণে কি হয়ে গেছে আমার মনিটাইজেশন হয়নি। তো এই ভুলটা তোমরা করবেন না। আর আমি নিজে মানে স্বীকার করেছি আমি কি কি ভুল করেছি সেই চ্যানেলে, আমি সেই ভিডিওটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এটাই বলেছিল যে এই পাঁচটা নিয়ম মেনে চলুন, তোমার ভিডিও অটোমেটিক মানে গ্রো হবে, আর তোমার ভিডিও মানে ভিজুও ভাইরাল হয়ে যাবে। তো এই পাঁচটা নিয়ম মেনে চলুন, তোমার ইউটিউবে এক বছর মধ্যে সফলতা অবশ্যই পেয়ে যাবেন। তো আর আমি বেশি কথা বলবো না, ভিডিওটা আমি এখান থেকে শেষ করে নিলাম। যদি ভালো লাগে কথাগুলো কমেন্টে জানাবেন, আর ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা।